আজকে আমাদের পাঠ্য বিষয় হলো কলয়েড। তাহলে কোনো মিশ্রণে দ্রবীভূত কণাগুলির ব্যাস যদি 10⁻⁷ সেন্টিমিটার থেকে বড় এবং 10⁻⁴ সেন্টিমিটার থেকে ছোট হয়, তাহলে কণাগুলি দ্রবীভূত হয় না, আবার থিতিয়েও পড়ে না, তখন তারা ইতস্তত ঘুরে বেড়ায়। এই কণাগুলোকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, সাধারণ ফিল্টার পেপারের সাহায্যে ব্যবহার করেও পৃথক করা যায় না। একেই আমরা কলয়েড বলি। বিভিন্ন প্রকার কলয়েড আছে, যেমন চা, কফি, দুধ, এরা হচ্ছে কলয়েড। এই কলয়েডীয় মিশ্রণে ভাসমান যে কণাটা থাকছে তাকে বলা হয় বিস্তৃত দশা। আর যে মাধ্যমের মধ্যে ভাসমান কণাগুলো থাকে অর্থাৎ বিস্তার ঘটছে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। এই কলয়েডকে আমরা দ্রবণ প্রস্তুত করতে পারি দুটো পদ্ধতিতে। কলয়েডকে একটা হচ্ছে সংযোজন পদ্ধতি, আর একটা হচ্ছে বিস্তার পদ্ধতি। সংযোজন পদ্ধতিতে আমরা আর্সেনিয়াস অক্সাইডে জলীয় দ্রবণ নিলাম, তার মধ্যে ধীরে ধীরে আমরা H2S গ্যাস যদি চালনা করি তাহলে দেখা যায় হলুদ বর্ণের আর্সেনিয়াস সালফাইডের সল তৈরি হয়। এই সলের মধ্য দিয়ে নাইট্রোজেন গ্যাস প্রবাহিত করে H2S গ্যাসকে যদি আমরা তাড়িয়ে দিই তাহলে আমরা বিশুদ্ধ সল পাই। আর্সেনিয়াস অক্সাইড অর্থাৎ H2O3 আর 3H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে আর্সেনিয়াস সালফাইড অর্থাৎ যার সল আমরা তৈরি করছি AS2S3 এর সল পাই, তার সাথে তিন অনু জল 3H2O তৈরি হয়। সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যদি ধীরে ধীরে লঘু HCl যোগ করা যায় তাহলে আমরা সালফার সল প্রস্তুত করতে পারবো। সোডিয়াম থায়োসালফেট অর্থাৎ Na2S2O3 প্লাস HCl Na সোডিয়াম হাইড্রোজেন সালফাইড প্লাস সালফার, এই যেখানে সালফার অধিক্ষিপ্ত হচ্ছে হলুদ বর্ণে এটাই হচ্ছে সালফার সল প্লাস NaCl। আরেকটা পদ্ধতি হচ্ছে বিস্তার মাধ্যম। এখানে করা হয় যে কলয়েডীয় মিল নামক এক প্রকার যন্ত্রের মধ্যে কঠিন পদার্থ আগে থেকে কিছুটা গুঁড়ো করে নিয়ে তার মধ্যে তরল পদার্থ মিশিয়ে খুব ভালো করে কিছুক্ষণ আলোড়িত করা হয়, তাহলেই আমরা কলয়েডের মিশ্রণ পেতে পারি। এখন বিস্তৃত দশা, কলয়েডের বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থা অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার কলয়েডের মিশ্রণ পেতে পারি। এবং বিস্তার মাধ্যম তরল আর বিস্তৃত দশা কঠিন যদি হয় তাহলে তাকে বলছে সল। এর উদাহরণ হল রং, কালি, নদীর ঘোলা জল। বিস্তার মাধ্যম যদি গ্যাস আর তার মধ্যে যদি কঠিন বিস্তৃত দশা থাকে তাকে বলা হচ্ছে অ্যারোসল। এর উদাহরণ ধোয়া। দুটোই যদি কঠিন হয় বিস্তার মাধ্যমে বিস্তৃত দশা তাকে বলে কঠিন সল। এর উদাহরণ সংকর ধাতু, কাঁচ। দুটোই যদি তরল হয় বিস্তার মাধ্যমে বিস্তৃত দশা তাকে বলে ইমালসল। উদাহরণ হচ্ছে দুধ। তারপরে বিস্তার মাধ্যম যদি গ্যাস এবং বিস্তৃত দশা যদি তরল হয় তাকে বলে অ্যারোসল। এর উদাহরণ কুয়াশা। বিস্তার মাধ্যম যদি কঠিন এবং বিস্তৃত দশা যদি তরল হয় তাকে বলে জেল। উদাহরণ হচ্ছে মাখন, চিজ। তরল যদি হয় বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা যদি গ্যাস হয় তাকে বলে ফোম, যেমন সাবানের ফেনা। তাহলে বিস্তার মাধ্যম যদি কঠিন এবং বিস্তৃত দশা যদি গ্যাস হয় কে বলে কঠিন ফোম, তাকে উদাহরণ হচ্ছে ঝামাপাথর। তাহলে আমরা দেখলাম যে কোনো কলয়েডীয় মিশ্রণে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই যদি দুটি তরল হয় তাহলে তাকে বলা হচ্ছে ইমালসন। এই ইমালসনের কণা বিস্তৃত যে দশা থাকে সেই বিস্তৃত দশার কণাটির ব্যাস 10⁻⁴ থেকে 10⁻⁵ সেন্টিমিটার মধ্যে হয় বলে একে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। ইমালসনের স্থায়িত্বের জন্য বাইরে থেকে আরেকটি পদার্থ যোগ করা হয়, তাকে বলে ইমালসন কারক বা অবদ্রব্য কারক, ইংলিশে হচ্ছে ইমালসিফাইরিং এজেন্ট। ইমালসন দুই প্রকারের, জলে তেলে ইমালসন, জলে তেল ইমালসন, অয়েল ইন ওয়াটার টাইপ, যেমন উদাহরণ হচ্ছে দুধ। এখানে দুধে কি হয় যে জলেতে দুধে চর্বি জাতীয় পদার্থগুলো ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাসমান অবস্থায় থাকে এবং দুধের কেজিন প্রোটিনটি অবদ্রব্য কারক বা ইমালসন কারক হিসাবে কাজ করে। আরেক প্রকার ইমালসনের উদাহরণ হল তেলে জল বা ওয়াটার ইন অয়েল টাইপ, তার উদাহরণ হল মাখন। এক্ষেত্রে জলের অতি ক্ষুদ্র কণাগুলো চর্বি জাতীয় মাধ্যমের মধ্যে বিস্তৃত হয়ে কলয়েডের সৃষ্টি করে।